সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জন, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফ্রেন্ড, আজ আমরা কথা বলবো অ্যাকচুয়ালি কপিরাইট ফ্রি ভিডিও কোন কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায়। মানে আমি এই ভিডিওটা দেখাবো যে কোন কোন ওয়েবসাইট থেকে কপিরাইটেড ফ্রি ভিডিও, মানে যেগুলো কপিরাইট ফ্রি, মানে সেই ধরনের ভিডিও যে ভিডিওগুলো আমরা যদি ইউটিউবের কোনো ভিডিওর সাথে অ্যাটাচ করে আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কিন্তু আসবে না। তো কপিরাইট ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু ইউটিউবে সরাসরি কারো ডাউনলোডেড কোনো ফাইলস, মানে ভিডিও ফাইলস বা অন্য কোনো রিলেটেড ফাইলস কিন্তু সরাসরি অ্যাক্টিভ, মানে আপলোড করতে পারি না, বিকজ সেটা কপিরাইটেড হয়। তো কপিরাইটেড কিন্তু ক্লেম এসে যায় যদি আমরা আপলোড করি, ক্লেম বা স্ট্রাইক এসে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউজ করতে হবে কপিরাইটেড ফ্রি কিছু মেটেরিয়ালস। তো আপনি অনেক ভিডিও দেখে থাকবেন যে ভিডিওগুলো তো আছে, ব্যাকগ্রাউন্ডে অডিও ভয়েসটা যাচ্ছে আর স্ক্রিনে কিন্তু একটা পারফেক্ট একটা ভিডিও চলছে। তো এই ধরনের কিন্তু ভিডিও তৈরি করে সেটা মোটিভেশনাল স্পিকাররাও অনেক করে থাকেন, এবং অন্যান্য ধরনের কাজও কিন্তু করা যেতে পারে এরকম ভিডিওগুলো স্ক্রিনে দেখি এবং ব্যাকগ্রাউন্ডে একটা কিন্তু অডিও ভয়েস দিয়ে। তো এই ধরনের কাজ যারা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই কিছু ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইটগুলো থেকে কিন্তু ফ্রি ভিডিও ডাউনলোড করা যেতে পারে। এই ভিডিওগুলো কোনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না, কারণ এগুলো কিন্তু কপিরাইটেড ফ্রি ভিডিওস। তো প্রথমত কপিরাইট ফ্রি ভিডিওস ডাউনলোড করার আগে প্রথমে বিষয়টা জানতে হবে যে এটা কিভাবে ইউজ করতে হয় এবং কত ধরনের হয়ে থাকে বেসিক্যালি। তো কপিরাইট ভিডিওর ক্ষেত্রে কিন্তু কপিরাইট ভিডিওর যেগুলো কিছু অংশ কিন্তু আমরা ইউজ করতে পারি, যেরকম একটা কপিরাইট ভিডিওর আমরা কয়েক সেকেন্ড, 15 সেকেন্ড, একটা মেন অংশের কিছুটা অংশ ইউজ করতে পারি, সম্পূর্ণভাবে পুরোটা নয়। এবং সেগুলো আবার কমার্শিয়াল নন কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু রেস্ট্রিকশন থাকে। কিন্তু আমি যে ওয়েবসাইটগুলো কথা বলবো ওইখান থেকে কিন্তু ডাউনলোড করলে কোনো রকম কিছু অ্যাট্রিবিউশন দেওয়ার দরকার নেই, মানে বেসিক্যালি ক্রেডিট ভিডিওটা কে শ্যুট করেছে, কবে শ্যুট হয়েছে, কে অ্যাকচুয়ালি যে ক্রেডিটটা থাকে অ্যাট্রিবিউশন এটা কিন্তু দেওয়ার দরকার নেই, মানে ওনারের নাম কিন্তু উল্লেখ করারও দরকার নেই। সরাসরি ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে নিজের ভিডিওতে ইউজ করতে পারেন এবং ইউটিউবে সেই ভিডিওটাকে আপলোড করে আবার কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। এটাই হচ্ছে বেসিক প্রসেসটা। তো কপিরাইট ভিডিওটার কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও দেয়, কিন্তু সেখানে কিন্তু তাদের অ্যাট্রিবিউশন দিতে হয়, ভিডিওটা রিলেটেড পুরো তথ্যটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিতে হয়। কিন্তু এইখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে কিছু দিতে হবে না, জাস্ট ভিডিওটা ডাউনলোড করা এবং সেটাকে যদি মডিফাই করতে চান মডিফাই করুন, ও যদি ভয়েস দিতে চান ভয়েস অ্যাড করুন তার সাথে, এবং ফাইনালি সেটাকে আপলোড করুন অ্যান্ড টাকা ইনকাম করুন। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেট গেট স্টার্টেড অ্যান্ড লেট মি শো ইউ দোজ ওয়েবসাইটস। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথম যে ওয়েবসাইটটা আমাদের কাছে আছে, তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাকচুয়ালি pixels.com, সেখানে ওয়েবসাইটে আমি এক্সাক্টলি কিন্তু আছি। তো এখানে ওয়েবসাইটটা হচ্ছে, এখানে কিন্তু ভিডিও এবং ফটো সবকিছু কিন্তু পাওয়া যেতে পারে এবং এগুলো কিন্তু টোটালি কমপ্লিটলি অ্যাকচুয়ালি কপিরাইট ফ্রি মেটেরিয়ালস। সো যে কোনো যদি এখানে ভিডিও আপনি দেখতে চান, এখানে কিন্তু রিসেন্ট ট্রেন্ডিং যে কিছু ভিডিও আছে সেখান থেকে যদি পছন্দ হয় সেখান থেকে ডাউনলোড করাই যেতে পারে। অ্যান্ড এখানে কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে, এখানে কিন্তু কিছু ক্যাটাগরি থেকে সেখানে চুজ করা যেতে পারে। তো আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য কিন্তু একটা যে কোনো একটা ভিডিও ক্যারেক্টার আমি একটা ভিউ করছি, মানে অন করছি, চালাচ্ছি, তারপর আমি দেখাবো যে এটা কী করে ডাউনলোড করতে হবে। তো সাপোজ এখানে যে ভিডিওটা আছে ভিডিও অফ পিপল ওয়াকিং, তো এখানে ভিডিওটা সরাসরি যদি ক্লিক করি তারপর এরকম একটা কিন্তু ইন্টারফেস আসবে, এবং এই ইন্টারফেসটা আসার পর এখানে ভিডিওটা কিন্তু আমি এটা দেখতে পাবো যে ভিডিওটা আমরা অ্যাকচুয়ালি ডাউনলোড করতে চাইছি। তো ফাইনালি আমরা কিন্তু ভিডিওটা এখানে বাফারিং, এখানে ভিডিওটা কিন্তু অলরেডি চলতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি। তো ভিডিওটা আমি একটু পজ করে নিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু এইখানে যেটা কিছু সেকশনে দেয়া রয়েছে, এখানে কিন্তু পরিষেবা উল্লেখ করা দেয়া রয়েছে, এখানে আমি একটু জায়গাটা দেখে নিতে চাইবো। তো এখানে কিন্তু দেয়াই আছে, এখানে কিন্তু ফ্রি ডাউনলোডের কথা উল্লেখ করেছে, আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট এখানে লাইসেন্সের কথা বলেছে। তো দেখা যায় যে লাইসেন্সে কি বলছে, তো প্রথমত বলছে ফ্রি ফর পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল ইউজ। তো পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্য এই ভিডিওটা ইউজ করা যেতে পারে ব্যবহারের জন্য, এবং কিন্তু নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডস, মানে কোনো রকমের ক্রেডিটস কিন্তু কিছু দেওয়ার দরকার নেই, সেটা রিকোয়ারমেন্ট নেই। তো এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে এখানে কিন্তু ভিডিওটা ডাউনলোড করে নিলেই হলো, এবার সেটাকে আপলোড করলেই হলো অন্য কোনো প্ল্যাটফর্মে, এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউশন আসবে না, এবং এটা কিন্তু কপিরাইটেড ফ্রি। এখানে কিন্তু পরিষেবা বলাই রয়েছে যে এটা কিন্তু সরাসরি পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, তো ডাউনলোড করার জন্য সরাসরি বেসিক্যালি এখানে যে ডাউনলোডের যে সেকশনটা আছে, এখানে ডাউনলোড করার একটা অপশন দিয়েছে, এখানে যেটা বলছে ডাউনলোড, এইটাই কিন্তু বেসিক্যালি ক্লিক করতে হবে। তো এইটাই ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাউনলোড হতে আরম্ভ করবে, এই অংশটা বেসিক্যালি ক্লিক করতে হবে। তো সরাসরি ক্লিক করে দেখা যায় কিভাবে হয়, যদি আমি এটাই ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি একটা নতুন একটা উইন্ডো খুলে যাবে, এবং তারপর কিন্তু এটা ডাউনলোড করতে বলবে, তারপর কিন্তু সেটা সরাসরি কম্পিউটারে সেভ করে নিলে সেটা কিন্তু এক্সিকিউট ডাউনলোড। তো এখানে ডাউনলোডের পাথটা চলে, সেখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে কোথায় ডাউনলোড হবে, এবং ফাইনালি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটা ডাউনলোড হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ভিডিওটা। তো এই ছিল অ্যাকচুয়ালি ভিডিও কী করে ডাউনলোড করা যাবে ফ্রি মেটেরিয়াল, এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট।
তো এই ওয়েবসাইটে কিন্তু আমরা আবার ফটো ফ্রি ফটোজ কিন্তু ডাউনলোড করি, কপিরাইটেড ফ্রি ফটোজ কিন্তু আমরা এখানে পেতে পারি। তো সেটা দেখানো যাক যে সেটা কি করে করা যেতে পারে। আমি ভিডিওটা একবার ওপেন করে দেখিয়ে নিই, দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। ভিডিওটা যদি আমি অ্যাকচুয়ালি প্লে করি তো এরকম ভাবে ভিডিওটা আছে, কিন্তু এটা 19 সেকেন্ডের ভিডিও কিন্তু, তো এই ভিডিওটা কিন্তু ইউজ করা যেতে পারে। তো এরপর আমরা সরাসরি দেখবো যে কিভাবে এখানে আমরা ছিলাম পিক্সেল এখানে ওয়েবসাইটটাতে। এবার দেখবো যে ফটো সিকিউর, তো এখানে উপরের দিকেই আছে, কিন্তু এখানে কিন্তু একটা জায়গা দেওয়া রয়েছে, এখানে কিন্তু ফটোসের একটা জায়গা ফ্রি ফটোজ। তো আমরা যদি ফটোসে ক্লিক করি, আমরা যদি ফটোসে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমরা দেখতে পাবো যে পিক্সেলসের কিছু কিন্তু এখানে ফটোস আছে, এখানে একাধিক বিভিন্ন রকমের ফটো আছে। তো এখানে কিছু কেমন ক্যাটাগরিসও আছে, কিন্তু এখানে মিটিং কার, রেন, হাউস, ফ্রেন্ডস, রোমান্টিক, আর্টস অ্যান্ড মোর। তো এখানে সার্চও করা যেতে পারে, সার্চ তো এখান থেকে সাপোজ যে কোনো একটা ফটো ডাউনলোড করতে চাইলে, যদি সাপোজ এই ফটোটা, তো এই ফটোটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু ডাউনলোড আছে এবং লাইসেন্সের কথা ঠিক একইভাবে বলা রয়েছে যে পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্য ফ্রি এবং অ্যাট্রিবিউশনের কোনো দরকার নেই। এবং এখান থেকে কিন্তু এখানে কিন্তু চুজ করে যেতে পারে সাইজটা আছে, কোন সাইজের ছবিটা ডাউনলোড করতে চাইছেন। তো এখান থেকে সিলেক্ট করে সাপোজ যদি এক্স্যাক্টলি যেটা বাই ডিফল্ট সেভ হয় সেটা ডাউনলোড করতে, ফাইনালি এটা যদি চান তো ফোনের কিনা ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু পিকচার ডাউনলোড শুরু করে যাবে। এখানে কিন্তু ডাউনলোডটা হচ্ছে, এখানে কিন্তু ডাউনলোডিংটা শুরু হয়ে গেছে বেসিক্যালি। এখানে কিন্তু ডাউনলোডিংটা হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি এখানে ডাউনলোডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার, প্রথম ওয়েবসাইট থেকে ছবি এবং ভিডিও কিভাবে ডাউনলোড করা যেতে পারে। তো এরপর আমরা সরাসরি কথা বলবো যে সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে আমাদের কাছে, তো সেই ওয়েবসাইটের ব্যাপারে। তো আমাদের কাছে যে সেকেন্ড ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে পিক্সাবে। তো এইটা সেম একই রকম ভাবে কাজ করে এই ওয়েবসাইট, এখানেও একাধিক ক্যাটাগরি আছে এবং এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যাবে। তো এখানে যে কোনো একটা ভিডিও যদি চুজ পছন্দ হয়, মানে যে কোনো ভিডিও নিতে পারেন এখানে। তো সরাসরি আমি যদি সাপোজ এই ভিডিওটাতে ক্লিক করি তাহলে ভিডিওটা প্রথমত প্লে হবে এবং প্লে হওয়ার পর কিন্তু ডাউনলোডিং এর অপশনটা বেসিক্যালি আসবে, ঠিক একই রকম ভাবে আগের যে আমরা ওয়েবসাইটটা দেখলাম সেটার মতোই। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট যেখান থেকে ফ্রি কপিরাইটেড ফ্রি অ্যাকচুয়ালি ভিডিওস এবং ফটোস পাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওটা, ইয়াস এটা হচ্ছে ভিডিওটা, এবং ভিডিওটা ঠিক এইখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে ফ্রি ডাউনলোড। এখানে কিন্তু আমরা দেখানো যে লাইসেন্সটা এখানে কিন্তু CC0 আছে, ফ্রি কমার্শিয়াল ইউজের জন্য কিন্তু ব্যবহার করি, তার নো অ্যাট্রিবিউশন রিকোয়ার, কোনো রকম অ্যাট্রিবিউশন দেওয়ার দরকার নেই। তো এটা ঠিক একইভাবে এখানে যদি ক্লিক করি আমরা সরাসরি কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি সরাসরি কিন্তু এখানে চাইবে যে কোন অ্যাকচুয়ালি ফ্রেম রেট, এখানে কিন্তু এখান থেকে যেটা পছন্দ মতো দরকার সেটা কিন্তু সিলেক্ট করে ফাইনালি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি ডাউনলোড হতে শুরু করে দেবে। তো এখান থেকে কিন্তু সরাসরি আমরা ডাউনলোড করে নিতে পারি। তো এইভাবে ক্লিক করে এটা কিন্তু আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিক্সাবের পদ্ধতিটা, যেখানে কিন্তু ফ্রি কপিরাইটেড ফ্রি মেটেরিয়াল পাওয়া যেতে পারে এবং এখানে ডাউনলোড করার টোটাল পদ্ধতিটা। তো এই ছিল কিন্তু বিষয়টা। এরপর আমরা সরাসরি দেখবো আরেকটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে কভার। তো COVER, কভার, এখানে কিন্তু স্পেলিংটা কভার আছে, এটার আমি ওয়েবসাইটের একটা ডিটেলস জেনেছিলাম। তো এখানে COVER এটা কিন্তু অলরেডি রেজিস্টার্ড রিজার্ভ হয়ে গেছিলো, যার জন্য আরটা অ্যাড করা হয়েছে এই ওয়েবসাইট ওনারেরই কিন্তু ডিসক্লেমার সেটা দেওয়া রয়েছে। তো এখানে যে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, ফুড এখানে কিন্তু আছে, ফুড, মুড, নেচার, টেক এখানে কিন্তু আছে। তো আমরা সাপোজ যে কোনো এখানে কিছু কিন্তু ট্রেন্ডিং ভিডিও আছে, যে কোনো ভিডিও ডাউনলোড করা যেতে পারে। তো সাপোজ আমি যে কোনো একটা ভিডিও ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে ইন্টারফেসটা, এবং ফাইনালি এখানে কিন্তু ডাউনলোড ফ্রি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি নতুন একটা উইন্ডো আসবে এবং ফাইনালি কিন্তু এই ভিডিওটাকে ডাউনলোড করতে বলবে। তো এইভাবে কিন্তু ভিডিওটাকে আবার ডাউনলোড করে নেওয়া যেতে পারে। তো এই হচ্ছে সিম্পল প্রসেস, তিনটে ওয়েবসাইটের কথাই কিন্তু বললাম। তো এই হচ্ছে প্রসেস অ্যাকচুয়ালি তিনখানা ওয়েবসাইটের ব্যাপারে কথা বলবো। সমস্ত ওয়েবসাইটের লিঙ্কগুলো অ্যাকচুয়ালি ইন দ্য ডেসক্রিপশন বিলো, গো অ্যাড অ্যান্ড চেক দ্যাম আউট, অল দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। So thank you so much for watching this video. Have a nice day and see you in my next video. Thank you so much. Please hit like, comment on it, share with your friends and families, and please do subscribe. Thank you so much for watching this video.